তোমার ইউটিউব চ্যানেলটা ইউটিউবে গ্রো করার জন্য তোমার ইউটিউব চ্যানেলে চ্যানেল কিওয়ার্ড বসাতে হবে। তোমার ইউটিউব চ্যানেলে যদি চ্যানেল কিওয়ার্ড না দেওয়া থাকে তোমার ইউটিউব চ্যানেলটা ইউটিউবে র‍্যাঙ্ক করবে না। তোমার ইউটিউব চ্যানেলে যারা দর্শক রয়েছে তারা যখন তোমার ইউটিউব চ্যানেলের নাম লিখে ইউটিউবে সার্চ করবে সেই সার্চ রেজাল্টে তোমার ইউটিউব চ্যানেলটা আসবে না। এর ফলে তোমার চ্যানেলের দর্শকরা তোমার ইউটিউব চ্যানেল পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাছাড়াও তোমাদের ইউটিউব চ্যানেলে যদি চ্যানেল কিওয়ার্ড না দেওয়া থাকে ইউটিউবের সিস্টেম বা অ্যালগোরিদম বুঝতে পারবে না তোমাদের ইউটিউব চ্যানেলটা কোন ক্যাটাগরির চ্যানেল। এর ফলে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ হবে না। তাই তোমাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেল কিওয়ার্ড বসাতে হবে। একটি ইউটিউব চ্যানেলে চ্যানেল কিওয়ার্ড বসানোর জন্য চলে যেতে হবে ক্রিয়েটর স্টুডিওতে। তোমাদের দেখানোর জন্য আমি এখানে মোবাইল ব্যবহার করছি আর মোবাইলের অপার মেনি ব্রাউজার ব্যবহার করছি। এরপর তোমাদের ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওটাকে খুলে নেবে। তোমাদের ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওর ভেতর এখানে একটি সেটিংসের অপশান দেখতে পারবে। এই সেটিংসের অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার মধ্যে চ্যানেল অপশানটার উপর টাচ করবে। এই চ্যানেল অপশানটার উপর টাচ করার পর এই বাঁদিকে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে বেসিক অপশানটার উপর টাচ করবে। তাহলেই তোমাদের এখানে একটি কিওয়ার্ডের অপশান চলে আসবে। এখানেই তোমাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডগুলো বসাতে হবে। এখানে তোমাদের ইউটিউব চ্যানেলে যে কিওয়ার্ডগুলো দেবে সেই কিওয়ার্ডের মধ্যে প্রথম কিওয়ার্ড হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলের নাম। তোমার ইউটিউব চ্যানেলের নামটা যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবে প্রথম কিওয়ার্ড এখানে লিখে দেবে। যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টাচ বাংলা, তাই আমি এখানে প্রথম কিওয়ার্ড লিখব টাচ বাংলা। এরপর দ্বিতীয় কিওয়ার্ড লিখব আমার ইউটিউব চ্যানেলের নামটাই লিখব আর সেটাকে লিখব বাংলাতে। ঠিক এভাবেই তোমাদের ইউটিউব চ্যানেলের নামটাকে প্রথমে ইংলিশে লিখে তারপর বাংলাতে লিখবে। এরপর কিওয়ার্ড দেবে তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কি ধরনের ভিডিও তৈরি করো। যেমন আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও তৈরি করি ইউটিউবে কিভাবে সফলতা পেতে হয়, ইউটিউব সংক্রান্ত বা ইউটিউব চ্যানেল সংক্রান্ত। তাই এখানে আমি দ্বিতীয় কিওয়ার্ড লিখব ইউটিউব। যদি তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কমেডি ভিডিও তৈরি করো তাহলে এখানে লিখতে পারো কমেডি ভিডিও, ফানি ভিডিও, হাসির ভিডিও। আবার যদি রান্নার ভিডিও তৈরি করো তাহলে এখানে লিখবে রান্নার ভিডিও, কুকিং ভিডিও। তোমরা যে বিষয় নিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করো সেই বিষয়গুলো এখানে লিখে দেবে। এখানে তোমরা 500টা অক্ষরের মধ্যে কিওয়ার্ড দিতে পারো। তাই 500টা অক্ষরের মধ্যে যতগুলো কিওয়ার্ড ধরবে ততগুলো কিওয়ার্ড তোমরা এখানে লিখে দেবে। এখানে কিওয়ার্ডগুলো লেখার পর নিচের ডান দিকে যে সেভ অপশানটা রয়েছে এই সেভ অপশানটার উপর টাচ করলেই তোমাদের কিওয়ার্ডগুলো সেভ হয়ে যাবে। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে আমায় অবশ্যই লিখে দেবে। আর তোমরা যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটন টিপে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।